মাত্র 8 বছর বয়সে বাল্যবিবাহ হওয়া মেয়েটাই আজ MBBS পাশ করা ডাক্তার। কোনো নতুন সিরিয়ালের গল্প বলছি কি না ভাবছেন তো? না, সিরিয়াল কিংবা সিনেমা নয়, এ এক রক্ত মাংসের বাস্তব চরিত্র। বিয়ের সময় কোনের বয়স ছিল মাত্র 8 বছর, আর বরের বয়স 12। বাল্যবিবাহ হয়েছিল দুজনের। ঘরের বউ যে পড়াশুনোতে মেধাবী জানতে পারে শ্বশুরবাড়ির লোকজন, না তাতে রাগ করেনি কেউ, বরং বেসরকারি এক স্কুলে ভর্তি করে দিয়েছিল তাদের ছোট্ট বৌমাকে। স্বামী সংসার সামলে কঠোর পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে সেই মেয়ে 21 বছর বয়সে নেট পরীক্ষায় অসম্ভব ভালো ফল করে এবং রাজ্যের এক সরকারি মেডিকেল কলেজে ভর্তি হবার সুযোগ পায়। এসব কথা অবশ্য 2017 সালের, আর আজ 5 বছর পেরিয়ে সেই মেয়ে একজন সফল ডাক্তার। আজ কথা বলবো জয়পুরের কাবেরী গ্রামের মেয়ে রূপা যাদবকে নিয়ে। ছোট্ট বয়স থেকেই কৃষক পরিবারের মেয়ে রূপার লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল প্রবল, কিন্তু অভাবের সংসারে লেখাপড়া তার সাথে সামাজিক দায়বদ্ধতা থেকে মুক্তি পেতে দুই বোন রূপা এবং রুকামাকে তাদের বাবা মা এক পরিবারের দুই ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। এক মণ্ডপেই দুই ভাইয়ের সাথে দুই বোনের বিয়ে হয়েছিল সেদিন। বিয়ের সময় তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল রূপা। বাড়ি থেকেই পড়াশোনা করে ক্লাস 10-এর পরীক্ষা দিয়ে শ্বশুরবাড়ি চলে যেতে হয়েছিল রূপাকে, আর সেখানে গিয়ে রূপা জানতে পারে জীবনের প্রথম বড় পরীক্ষায় 84% নম্বর পেয়েছে সে। এর পরের ঘটনা রূপকথার গল্পের থেকে কম কিছু নয়। শ্বশুরবাড়ির গ্রামে কোনো স্কুল ছিল না তখনও। এত ভালো রেজাল্ট দেখে গ্রাম থেকে 6 কিলোমিটার দূরে একটি প্রাইভেট স্কুলে বৌমাকে ভর্তি করে দেন রূপার শাশুড়ি। হ্যাঁ, এমন প্রতিভা ঘরে বসে নষ্ট হোক তা একদমই পছন্দ ছিল না শাশুড়ি মায়ের। ক্লাস 12 পাশ করার পর BSc পড়তে কলেজে ভর্তি হন রূপা। পাশাপাশি ডাক্তারি পড়ার স্বপ্ন চোখে নিয়ে অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্টে বসে রূপা। 23,000 র্যাঙ্ক করে মেডিকেলে রূপা সুযোগ পায়নি সেবার। রাজস্থানের কোটাতে কোচিং করলে নাকি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় ভালো ফল করা যায়, এমন কথা জানতে পারে মেয়েটি। একবার হয়নি তো কী হয়েছে, আরও একবার চেষ্টা করবে সে, এমনটাই প্রতিজ্ঞা করেছিল। কিন্তু স্বামী অথবা শ্বশুরবাড়ির লোকজন তাতে রাজি হবে কি না সেই নিয়ে আশঙ্কা ঘিরে ধরে মেয়েটিকে। সবাইকে অবাক করে দিয়ে বর এবং শ্বশুর শাশুড়ি রাজি হয়ে যান রূপার এই প্রস্তাবে। বাপের বাড়ির মতো শ্বশুরবাড়ির আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না তাদের। তাই বলে মেয়েটার স্বপ্নপূরণ হবে না, অতিরিক্ত টাকা রোজগারের জন্যে রূপার বর শঙ্কর অটো চালানো শুরু করে। কোটাতে 8 থেকে 9 ঘন্টা চলত অনুশীলন। গ্রামেও এর মধ্যে শুরু হয়ে গিয়েছিল বাড়ির বউয়ের স্পর্ধা নিয়ে কানাঘুষ নিন্দা মন্দ। যদি কোনো কিছু তুমি মন থেকে চাও সেই অদম্য ইচ্ছা পূরণে কোনো না কোনোভাবে সাহায্য ঠিক জুটেই যায়। ঠিক এমনটাই ঘটেছিল রূপার সঙ্গেও। কোচিং ইনস্টিটিউট তার ফি 75% কমিয়ে দেয়। 2017 সালে NET রূপা 720-র মধ্যে 603 নম্বর পেয়ে পাশ করে। সারা ভারতে র্যাঙ্ক 2283। জয়পুরের SMS মেডিকেল কলেজে ভর্তি হতে চায় রূপা। রূপার সাফল্যে গর্বিত কোটার সেই কোচিং ইনস্টিটিউট প্রতি মাসে স্কলারশিপ ঘোষণা করে মেধাবী ছাত্রীর নামে। বইয়ের সাফল্যে গর্বিত বর শঙ্কর। আর এবছরই MBBS পাশ করে প্র্যাকটিস শুরু করেছে ডক্টর রূপা যাদব। আর লকডাউনের মধ্যেই কোল আলো করে ফুটফুটে এক সন্তান এসেছে তাদের জীবনে। একজন স্ত্রী, একজন বৌমা, একজন মা, আবার আরেকদিকে একজন ডাক্তার হয়ে আজ দেশের মানুষের সেবা করছে একসময়ের বালিকা বধূ। চেষ্টা থাকলে কি না সম্ভব হয়, তাই না? ভালো থাকুন আপনি রূপা, আপনার জীবনের গল্প উদ্বুদ্ধ করুক সকলকে। আলটিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।